বাংলাদেশে ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দুপুরে রাজধানীর একটি হোটেলে ইউনিসেফের সাথে বিদ্যা সিনহা মিমের একটি চুক্তি স্বাক্ষর হয়। পরে বিদ্যা সিনহা মিম বলেন, বাংলাদেশের শিশু ও নারীরা যে ধরনের সহিংসতার মুখোমুখি হয় তার বিরুদ্ধে তিনি ইউনিসেফের হয়ে কথা বলবেন এবং নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করবেন। এ সময় বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, মিম তার অসীম প্রাণশক্তি ও উদ্যম দিয়ে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত শিশু ও নারীদের সুরক্ষিত রাখার দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে ইউনিসেফের সাথে যুক্ত হয়েছেন।